কথিত আছে, যোগ চার্নক যেদিন হুগলি বে এসে নৌকো ভেড়াচ্ছেন সেদিন উথাল পাথাল ঝড় বৃষ্টি। তো সাহেব হাওড়ার বদলে সুতানুটি গিয়ে ভিড়লেন। হাওড়ার পুরনো মানুষজন আজও দীর্ঘশ্বাস ফেলেন আর বলেন, ওই ঝড় বাদলায় হাওড়ার কপালটা পোড়ালো, কলকাতা সুয়োরানি হলো আর হাওড়া দুয়োরানি। কলকাতায় অফিস কাছারি সংস্থার সদর দপ্তর বাবু, আর এপারে হাওড়ায় কলকারখানা আর শ্রমিক, ওপারে আলো ঝলমলে রাজধানী আর এপারে আবছায়া দীর্ঘশ্বাস। ২০১৩র পাঁচই অক্টোবর হুগলি পেরিয়ে পশ্চিম পারে সরে এলো রাজ্য সচিবালয়, খোদ মুখ্যমন্ত্রীর চেয়ার সরে এলো নবান্নের ১৪ তলায়। কলকাতার পর হাওড়াতেই রাজ্যের দ্বিতীয় পুলিশ কমিশনারেট তৈরি হলো। কিন্তু হাওড়ার ভাগ্য ফিরল কি? হাওড়া লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। জব চার্নকের নৌকো সুতানুটিতে না ভিড়ে যদি পশ্চিম পারে হাওড়াই এসে ভিড়ত, তাহলে ঠিক কি হতো বলা খুব মুশকিল। কিন্তু ব্রিটিশদের কল্যাণে হাওড়ায় শিল্পের বিকাশ, ছোট মাঝারি বড় শিল্পের রমরমা। তবে হাওড়া বিখ্যাত ছিল ছোট আর মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য, যে কারণেই বলা হতো প্রাচ্যের শেফিল। ধীরে ধীরে বড় কলকারখানা গড়ে উঠলো, ঠিক আমি যেমন এখন দাঁড়িয়ে আছি শালিমার পেন্টস লিমিটেডের সামনে। দুই ব্রিটিশ ১৯০২ সালে এই কারখানা স্থাপন করেন। এই কারখানা ভারত তো বটেই, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রঙের কারখানা। একটা সময় বলা হতো ক্যাপ্টেন উইলিয়ামস, শালিমার পেন্টস, বার্ন স্ট্যান্ডার্ড এসব কলকারখানায় যারা কাজ করেন, পাত্র হিসেবে বিয়ের বাজারে তাদের নাকি বিরাট রমরমা ছিল। তবে এখন সবই সোনালি অতীত। কি অবস্থা এখন কোম্পানি? কারখানা তো মোটামুটি বন্ধই বলা যেতে পারে। বন্ধ আছে, কোম্পানি একটা গোডাউনটা চলছে, অফিসটা চলছে। প্রোডাকশন বন্ধ। প্রোডাকশন তো অনেক দিন বন্ধ, 5 বছর চলছে। কি করে কেসে চলবে? সংবাদ আলু ভাতে সিকিউরিটি কাজ করছে। আমি সিকিউরিটি গার্ডে কাজ করি। এখন সিকিউরিটি গার্ডের কাজ করে? সারা দিন 1000 টাকা পায়। আমি ওই টোটো চালাই। টোটো চালাই? আপনি টোটো চালাচ্ছেন? নেতারা কেউ কিছু বলছে না? কিছু নেই যে আমরা এই করবো সেই করবো, নয়। ও হিন্দু ও মুসলিম, ওই আমি রামের পুজো করছি, ও ওরা এই করছে, এই করে বেড়াচ্ছে, লেগে যাক ঝগড়া। ভাই সাহেব, আপনি কা কাম করতে? শালিমার ইয়ার্ড মে। হ্যাঁ, শালিমার ইয়ার্ড। ইয়ার্ড তো বন্ধ হ্যায়? নাহিং, চালু হ্যায়। কন্টেইনার লেনে থোড়া কাম হোতা হ্যায়। কাহাঁ পে? ইয়ে কন্টেইনার মে। আচ্ছা, কন্টেইনার কি কাম হো রাহা হ্যায়? হ্যাঁ, ইয়ে কন্টেইনার কা কাম হ্যায়, কোই সাইডিং কা কাম হ্যায় স্যার, অর কোই কাম নাহিং হ্যায় আপকো। আচ্ছা জি, তো পহলে তো বহুত কাম হতা থা? পহলে পহলে বহুত কাম হতা থা। কা রাহতে আপ লোগ? কোয়লা ডিপো রাহতে হ্যায়, শালিমার পেট। হ্যাঁ, যা তো ফির চুনাও তো আ গিয়া না? হ্যাঁ জি। আপ মহল কা হ্যায় ইয়াহ পে? মহল মোদি জি কা হ্যায়। কিউ? যাতে হ্যায় কি হাম লোগ কা জো 24 ঘন্টা ডিউটি হো রাহা হ্যায়, 24 ঘন্টা হাম লোগ ডিউটি নেই চাহেঙ্গে। হ্যাঁ, হাম লোগ কে কম সে কম 12 ঘন্টা ডিউটি চাহিয়ে। ইসলিয়ে মোদি? ইসলিয়ে মোদি। पेट है हम लोग का भी, आँख है, नींद है, सब कुछ है। बाल बच्चा आ जाकर के आराम करेंगे 2-4 घंटा ना, यहाँ रात दिन खटेंगे तो दीदी कुछ नहीं कर पाएंगे। दो बार दीदी मीटिंग किया यहाँ, दो बार में सारा काम लग भगा दिया। हम लोग को इतना दिक्कत हो रहा है प्रशासन से। क्यों? कहीं जाओ, कहीं 200-500 कहीं 500 दो, जल्दी 500 दो, ड्राइवर लोग से 500 रुपया लिया जाता है यहाँ का प्रशासन। तो दीदी का ही तो सारा कमी है,
अच्छा पुलिस पैसा उठा रहे? हाँ ले रहा है हमेशा। हाँ। ड्राइवर को पकड़ेगा 100 रुपया लेता है। टीएमसी से हम लोगों का कोई उम्मीद नहीं है। टीएमसी हम लोगों को यहाँ पे कूड़ा कचरा करके रख दिया है। कोयला डिपो एकदम देखिए यहाँ पे स्थान लायक नहीं है। यहाँ पे सामने में बस्ती है, बस्ती में जाकर के घूटिए। हाँ। देखिए यहाँ पे पानी जम जाता है, मूसा माछी एकदम नाली तक साफ नहीं होता है। हाँ। यहाँ का जो हाल है। अच्छा वार्ड नंबर बताइए तो कौन सा? यहाँ पे 35 नंबर वार्ड। আমরা এখন শালিমারে, এটা হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে। এখানে মূলত তাঁদের বাস যারা শালিমার রেল ইয়ার্ডসে কাজ করে। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? এই হাম লোক তো গাড়ি মে আপনা চুপচাপ কিছু তরম চলতা হ্যায়। ऐसे कैसे रहते हैं आप लोग? बहुत बुरा हाल है। हम लोग का 10 दिन से पानी का उपाय नहीं, नहाना पीछने का तो सब साधन है गंगा जी में, लेकिन पीने का तो पानी नहीं मिल रहा है। बताइए, नल खराब हो गया 4-5 दिन हुआ। हाँ नल खराब हो गया 4-5 दिन हुआ। नल खराब है? हाँ। म्यूनिसिपैलिटी कुछ नहीं करता है यहाँ पे? इधर कभी आता ही नहीं, कोई आता ही नहीं। हाँ सिर्फ एक ही बार आता है, बस एक ही बार आता है, फिर भूल जाते हैं। तो चुनाव में क्या होगा? चुनाव में यही होगा, क्या नाम है ये बीजेपी को बुलाना है। तो बीजेपी आने से ये रास्ता बन जाएगा, पानी मिलेगा, खाना मिलेगा, वहाँ पे लाइट लग जाएगा। उम्मीद है? सब उम्मीद है, एकदम शुरू आना है। हा? एकदम शुरू आना है। सब मतलब जब जीत जान जो कुछ करवे नहीं करो ना, जीतला पर हम ये बना देगा, वो बना देगा, ये कर देगा, वो कर देगा, सब पार्टी बोलो। आ जब जीत गया पर कोई पार्टी हुलकियो न मारे ला। সোনালী অতীতের ছেঁড়া খোড়া ছায়া হয়ে দাঁড়িয়ে আরও এক ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বান স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড। দুই সাহেবের দুই কোম্পানি মিশিয়ে রাষ্ট্রায়ত্তকরণের মাধ্যমে 1976 সালে বান স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেড তৈরি হয়। প্রথমে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক এবং তারপর রেল মন্ত্রকের অধীনে এই সংস্থায় ওয়াগন তৈরি হতো। গত বছর কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আমরা লড়াই করলাম দিল্লিতে, যে প্রথম সভ্যতা তুললো, তারপর দ্বিতীয় কথা আমি বললাম যে এটা বন্ধ হওয়া উচিত না। ওরা বললো লস হচ্ছে ভীষণ, আমরা বন্ধ করবোই। তাতে অনশন টনশন আমরা করেছিলাম, হয়নি ওটা বন্ধ। কারণ বান স্ট্যান্ডার্ড দিদি অনেক ভালো জায়গায় রেখেছিল একসময় রেলমন্ত্রী হয়ে। যে দেখুন এখানে শিল্প কলকারখানাগুলো তো বন্ধ হয়ে গেল একের পর, এটার বিকল্প কী হতে পারে? কেউ ভাবনা চিন্তা কিন্তু করলো না, কেউ করলো না। বর্তমান এমপিও করেছেন বলে আমার জানা নেই। ফ্যাক্টরি নতুন করে তৈরি করবো আমরা কেউ বলিনি। দিদি বলেছে ইন্ডাস্ট্রি আসছে, ইন্ডাস্ট্রি হ্যাপস হয়েছে, আমার জরি হ্যাপ হয়েছে, ITC এসছে আমার অঞ্চলে, সব জায়গায় কাজের চেষ্টা চলছে, রাতারাতি তো সম্ভব। বার্ন স্ট্যান্ডার্ড নিয়ে আমি এই সংসদে সরব হব, সেটা কী করে পুনরুজ্জীবন করা যায়, বিক্রমা বা বার্ন স্ট্যান্ডার্ড শ্রমিকদের কী করা যায়, বার্ন স্ট্যান্ডার্ডের জমিতে কিছু করা যায় কি না। কিন্তু লোকসভা ভোটে হাওড়া কেন্দ্রে এসব নিয়ে আদৌ আলোচনা হচ্ছে কি? ভোটটা যেন কেমন মনে হচ্ছে হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি ভোটের আপাত সরল অথচ জটিল অঙ্কের কাটাকুটির হিসেবের ওপরে হচ্ছে। হাওড়া লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট প্রায় 27%। সংখ্যালঘু মন বুঝতে আমরা তাই এখন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের পিলখানায়। এখানে ভোটের হাওয়া কি দিদি? দিদি কেন আমাদের জন্য ভালো আছে? আমাদের রাস্তাগুলো অনেক অসুবিধা হচ্ছিল, আমাদের কাউন্সিলরও খুব ভালো, রাত্রিতে ফোন করে দিলাম স্যার আমাদের মেডিকেলে ভর্তি করতে আছে, আপনাকে একটা লেটার দিতে হবে। তো ঠিক আছে ভাই, আমি তো বাড়িতে আছি, আমার অমুক জায়গা রাখার আছে, আপনি জেলি এসব সুবিধা বেড়েছে। এমপি সাহেব আয়ে থে কবি? হ্যাঁ হ্যাঁ, সরকার পড়তা হ্যাঁ ইয়া এমপি কো বুলানে কা ইয়া এমএলএ কো বুলানে কা হাম লোগ ফোন করতে হ্যায় ইয়া কিসি কা জরিয়া সে হামেশা এমপি সাহেব জো হ্যায় ইয়া মৌজুদ হো জাতে। মতলব ইয়ে হ্যায় কি আপ লোগ টিএমসি সে খুশ হ্যায়? হ্যাঁ মাদু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার আল্লাহ। দাদা এখানে কি চুল কাটা হচ্ছে? और क्या लग रहा है चुनाव का माहौल? क्या लग रहा है चुनाव का माहौल? ठीक है, चुनाव शांति से चल रहा है। तो एमपी कैसा काम किया? काम मोटा मोटी है, मतलब सेटिस्फाई नहीं है हम लोग का। जब अपना अपना मेरा मानना है कि हम सेटिस्फाई हैं।
एडुकेशन वगैरह का मामले में थोड़ा सा वर्क करना चाहिए था एमपी को, एजुकेशन का मामले में वर्क नहीं किया है। क्या क्या होना चाहिए था? होना चाहिए था स्कूल वगैरह में डेवलपमेंट होना चाहिए था। हमारा अलीमन स्कूल है उसको रिकॉग्नाइज मिले, उसके लिए एमपी को थोड़ा हेल्प करना चाहिए था। क्या है ये मोहल्ला का नाम? क्या है मोहल्ला का नाम? हुआ शांत स्कूल है पारा। यहाँ पे चारों तरफ केवल कमल ही खिल रहे हैं, क्यों ऐसा क्यों है? अभी विश्वास में मोदी जी ही आ रहे हैं, कोई भी कारण ना हो लेकिन एक विश्वास की बात है। विश्वास लग रहा है कि अगर मोदी जी ही देश को चला सकते हैं, बचा सकते हैं। कोई विकास का ये लोग बात करते हैं, कोई विकास का काम नहीं हो रहा है। हम लोग दुकानदार हैं, हम लोग खुद जो है एकदम त्रस्त है कि कोई रोड देखिए कि क्या पोजीशन है सर, देखिए ये गंदा है। मेरे कहने का मतलब ये है कि हमको तृणमूल से कोई ये नहीं है, तृणमूल काम करें, ये काम है बताइए। तो नगर नियम कुछ नहीं करता क्या यहाँ पे? नगर नियम कुछ नहीं करता, आज के डेट में पड़े हुए नाली कीड़ा सब पड़े हैं, बच्चे लोग बीमार पड़ रहे हैं, उनको देखने के लिए नहीं आ रहे हैं। ठीक है, जब इलेक्शन जब आ रहे हैं तो उनको वोट मांगने के लिए खड़े हो जा रहे हैं। ठीक है, हम लोग के पास एक ही बात है, अपना कोई बात होगा ना कोई विचार होगा, एक ही बात 6 मई को मोदी सरकार होगा। একটু আগে যখন পিলখানার গলিতে গলিতে ঘুরছিলাম তখন একটাই পতাকা নজরে পড়ছিল, পতপত করে উঠছে ঘাস। আর এবার যখন একটু এগিয়ে কড়িয়াপাড়ায় ঢুকলাম তখন দেখলাম ছবিটা একদম বদলে গেল, এখানে পতপত করে উঠছে পদ্মফুল, বিভাজন এতটাই স্পষ্ট। এবারে এই 2019 লোকসভা নির্বাচনটা পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের একটা লড়াই। আমার কথা হলো আমরা যা কাজ করেছি, মমতা ভাই যা কাজ করেছে অনবদ্য। হাওড়ায় কোনো মেডিকেল কলেজ নেই, আপনি যদি হাওড়া জেনারেল হাসপাতালে যান দেখবেন কি দুর্দশা, তার দৈন্য দশা। 70 বছর ধরে কেউ ভাবলো না যে কলকাতায় 5টা মেডিকেল কলেজ আছে, হাওড়ায় একটা মেডিকেল কলেজ গড়ে তোলা যায়। হাওড়া মেডিকেল কলেজ পেল না, সুপার ইউনিভার্সিটি পেয়ে গেছে আমাদের আমতায় দিদি করে দিয়েছে, 6খানা কলেজ হাওড়া হসপিটাল। লাস্ট 3 বছর আগে অল ইন্ডিয়া এমডি ডিপার্টমেন্ট, এমডিতে ডিপার্টমেন্টের বেস্ট হসপিটাল হচ্ছে এখন যে দেখি। হাওড়ায় পানীয় জলের না খুব সমস্যা, এটা আমি শুনতে পাচ্ছি ঘুরতে ঘুরতে, এটা আমি শুনতে পাচ্ছি। আমরা যা জল এনেছি উনি বোধহয় জানেন না, নতুন এসছেন তো, একদম অ্যাডেড এরিয়া, মানে আমরা 45, 46, 47, 48 আর আমরা নতুন প্রজেক্ট তৈরি করছেন মমতা ব্যানার্জি আমাদের সাঁকড়াইলে, এই প্রজেক্টটা শুরু হচ্ছে। দেওয়াল লিখন আমাদের বহু জায়গায় করতে দেওয়া হয়নি, মুছে দেওয়া হয়েছে, আমাদের দেওয়াল দখল করা হয়েছে, আমাদের ফ্লেক্স ব্যানার ছুঁড়ে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে শাসানো হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া শহরে মহাত্মা গান্ধী রোডে, আমার ঠিক ডান দিকে হাওড়া পুর নিগম, বাঁদিকে হাওড়া আদালত। গত 24 তারিখ এই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, অভিযোগ হাওড়া পুর নিগমের চত্বরে আইনজীবীরা গাড়ি রাখতে গেলে সেখান থেকে বচসা এবং তারপরে সংঘর্ষ, অভিযোগ সেই সংঘর্ষ থামাতে আদালত চত্বরে ঢুকে পুলিশ আইনজীবীদের ওপরে নির্বিচারে লাঠিচার্জ করে। এ খবর আমরা সবাই দেখেছি, কিন্তু এই খবরের পিছনের খবর খুঁজতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম যে সমস্যার মূল কিন্তু আসলে মোংলাহাট, তার কারণ মোংলাহাটের জন্যই শহরের এই প্রাণকেন্দ্রে এভাবেই গাড়ি রাখার জায়গার অভাব, যানজট, মানুষের নাভিশ্বাস। এই যে একদম ফুটপাথ উপচিয়ে রাস্তার অর্ধেক হয়ে এই যে মোংলাহাটটা চলে, আপনাদের কোথাও মনে হয় না যে এই মোংলাহাটটাকে অন্য জায়গায় স্থানান্তর করার একটা প্রয়োজন আছে হাওড়ার এই এলাকাটাকে বাঁচানোর জন্য? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা তো চাই যে সোম মঙ্গলবার তো আমাদের জল সাহেবরাও ঢুকতে পারেন, এমন অবস্থা তাদের ইমার্জেন্সি কার রয়েছে, তাদেরকে এখানে এসে তাদের কোর্ট চালাতে হবে, তারাই ঢুকতে তাদের অসুবিধা। আমাদের তো প্রায় দিন 10:30 কোর্ট, আমাদের 11:30, 12:30 বেজে যায়। এটা হাওড়া আনপ্ল্যান্ড সিটি, আনপ্ল্যান্ড সিটি, এখানে কোনো প্ল্যানিং অনুযায়ী কোনো কিছুই হয়নি, যার জন্যে আজকে কোর্ট চত্বর এলাকা কেন সর্বত্রই জ্যামজটটা খুব বেশি। কত মানুষ নির্ভরশীল এর উপরে? কয়েক লক্ষ। শহরে ঘুরছিলাম, শহরের মানুষ একটা কথা বলছে, এই মোংলাহাট হচ্ছে যত নষ্টের গোড়া, এই মোংলাহাটের জন্য এত যানজট, গাড়ি চলতে পারে না, আইনজীবীরা বলছে যে আমরা কোর্টে ঢুকতে পারি না, এই মোংলাহাটটাকে সরিয়ে দেওয়া উচিত, শহরের বাইরে বের করা। যদি সব দোকান একসঙ্গে চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই, ওখানেও হচ্ছে তো আর, ওখানেও হচ্ছে আর,
তো সরকার সরকার এরকম কোনো প্রস্তাব প্রস্তাব দিচ্ছে না এখন বন্ধ দেন হাট মালিকদের কোনো মানে ইয়ে নেই এর প্রতি নজর নেই উপরে সব একটু উঠে যান রান্না করছে এই অবস্থার মধ্যে একবার যদি একটু আগুন ধরে তাহলে আমাদের অবস্থাটা কি গিয়ে দাঁড়াবে কঠিন খারাপ অবস্থা এতো মালিক কিছু দেখায় বলে মনে হচ্ছে না মালিকের কোনো নজরই নেই আমাদের উপরে হ্যাঁ মালিকের কোনো নজরই নেই আমাদের উপরে কোনো কারণে যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো আপনারা বাঁচাতে পারবেন না কিছু কিছুই বাঁচাতে না আপনি সিঁড়ি দিয়ে উঠে দেখেন আর বাইরের লোক বলছে মোংলা হাটের জন্য এত যানজট হয় ঠিক বলছে তো তো হচ্ছে তো যানজট তো হচ্ছে হ্যাঁ হচ্ছে তো আপনাদের শহরের বাইরে বের করলে কি অসুবিধে এখন বের করলে সবাই গেলে আমরাও যাব সবাই গেলে আপনারাও যাবেন বেশ সিঁড়ি তো দোকান না বসবো না এ বসার জায়গা না ধরে সিঁড়ি এটা নামার জায়গা বসার জায়গা নাকি আগুন লাগলে কি হবে লোকে পালাবে কোন দিক দিয়ে হ্যাঁ এটাও কি মালিক বিক্রি করে দিয়েছে ও আর একজন দখল করে রেখেছে তার থেকে আপনি নিয়েছেন ও এর আগে দুটো তিনটা দখলদার আছে আচ্ছা বাহ আপনি কত দেন দখলদারকে হাওড়া লোকসভা কেন্দ্রে বালি থেকে শিবপুর পাঁচটি শহরাঞ্চল আর সাঁকরাইল এবং পাঁচলা গ্রামাঞ্চল গ্রামাঞ্চলে ভোটের হাওয়া কি বুঝতে আমরা এখন পাঁচলায় নমস্কার ২৪ ঘন্টা চ্যানেল থেকে এসেছিলাম কি করেন আপনারা সব চাষবাস হ্যান্ড এমব্রয়ডারির কাজ করেন মানে জরির কাজ জরির অবস্থা খুব খারাপ দেখলাম জগৎবল্লভপুরে দেখছিলাম জরির অবস্থা খুব খারাপ টোটো কবে থেকে চালাচ্ছেন আপনি দু বছর আগে কি করতেন জরির কাজ করতেন জরির কাজ ছেড়ে দিলেন কেন পয়সা কম পয়সা কম জলের প্রবলেম প্রচুর এখানে এখানে পলের জল তো পড়ছেই না হ্যাঁ বিশাল টিউবওয়েল করে দিয়েছে সরকার থেকে টাইম কল করছে জল পড়ছে না টাইম কল বলছে এখন ভোল্টেজ লো আছে মাথা নেই কেন মাথাটা খুলে গেছে অনেকের আগে ভেঙে দিয়েছে হ্যাঁ পড়ে নে জল পড়ে নে হ্যাঁ কল দেখেই লাভ নেই আমি ওইটা হাইওয়ের মুখে শুনে এলাম বললো যে পাঁচলার বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটে ভোট হয়নি ভোট করতে দেয়নি এবং সেখানে একটু গন্ডগোল হয়েছে আলো টালো আছে রাস্তা আলো এদিকে রাস্তায় আলো এখন দিচ্ছে না হ্যাঁ ওই যেতে হয় অন্ধকারে যেতে হয় অন্ধকারে লোগা তো হাওয়া কোন দিকে ভোটে এবার হাওয়া এখানে তো দিদিরি হয় ভালো কংগ্রেস সিপিএম নাই আছে সব ক্ষেত্রে হ্যাঁ অন্তরে 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 মানে কোথায় মানে ভিতরে মনের আবেগে সব মনের মধ্যে আছে হ্যাঁ সিপিএম সিপিএম কংগ্রেস সবই আছে সব মনের ভিতরে যখনই ঠিকঠাক করে ভোটাবে তখন সব আবেগ পুশ হবে তো নেতাদের দেখা পাওয়া যায় না অন্য সময় চিনি না আমরা নেতাদের চেনে নি না শুনছিলাম যে পাঁচলার কিছু কিছু এলাকাতে পঞ্চায়েত ভোটে ভোটটা ঠিক করা হয়নি মানুষ বলছেন যারা বলছেন ঠিকই তো আপনার কি মনে হয় সংখ্যালঘু ভোট যাবে কোন দিকে সংখ্যালঘু এখন রাজ্য সরকারের দিকেই বরাবর থাকে সাধারণত আমার এখন প্রায় নেই বললেই চলে বামফ্রন্ট নেই বললেই চলে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো বিজেপি এই এলাকায় কোনো ভোট পাবে আদৌ আপনার কি মনে হয় সেটা এখন বোঝা খুব মুশকিল রোজ আসেন আপনারা এখানে সোম থেকে শুক্র পাঁচ দিন সরকার যে কাজকর্মগুলো করেছে বাইরের রাস্তা দেখলাম তারপরে এদিকটাই দেখলাম একেবারে খুব সুন্দর টাইলস বসানো কাজকর্ম নিয়ে খুশি আপনারা হচ্ছে আরো হলে আরো ভালো হয় জোরদার প্রচার কে আমাদের দিদি কি হাওয়া দিদির সেরকমই মনে হচ্ছে আগে যা দেখেছিলাম এখন অনেক উন্নত হয়েছে আর রাস্তাঘাট তবে একটু ড্রেনেজের ব্যবস্থাটা আরো একটু উন্নত হলে ভালো হয় এই যে শুনি হাওড়াতে নাকি বৃষ্টি হলে জল জমে যায় হ্যাঁ জমে যায় আগে যেটা জমতো সেটা এখন অনেকটা কমেছে বলতে গেলে জলটা বেশিক্ষণ দাঁড়ায় না খানিক ঘন্টা খানে কি ঘন্টা দুয়েক পরে জলটা নেমে যায় সামগ্রিকভাবে হাওড়া লোকসভা কেন্দ্রের হাওয়া কি ভোটের দেখুন আমরা ভোটের হাওয়ার
অতটা পার্টি পলিটিক্সের দিকে যাই না, কারণ আমরা যে প্রফেশন নিয়ে থাকি। এই রাস্তাটা তো খুব ভালো দেখলাম, ভালো টালো চওড়া বেশ। এখনো প্রজেক্টটা কমপ্লিট হয়নি, এটা নতুন প্রজেক্ট, এটা কমপ্লিট হয়েছে মানে হবে, এটা মনে 2020 মধ্যে কমপ্লিট হবে এটা। এইসব নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে যে ভোটটা হলো না, কর্পোরেশনের ভোটটা কেন হলো না সে ব্যাপারে তো সঠিক জবাব বা উত্তর তো কার কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না। হাওড়া লোকসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে কয়েকটা বিষয় স্পষ্ট হলো। একটা বিষয় বুঝলাম যে হাওড়া পুর নিগম এলাকায় পুর পরিষেবা নিয়ে মানুষের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। পুর নিগমে নির্বাচন না হওয়ায় মানুষের একাংশের মধ্যে প্রশ্নও আছে। হিন্দিভাষী এলাকায় হিন্দিভাষী ভোটের একটা বড় অংশ বিজেপিতে চলে যাওয়ার সম্ভাবনা। এছাড়া গ্রামাঞ্চলে সংখ্যালঘু ভোটের একটা অংশ বামেদের দিকে যেতে পারে। সম্ভবত এই চোরাগোপ্তা আক্রমণগুলো সামলাতে হবে, এটা বুঝতে পেরেছেন প্রাক্তন দুঁদে অ্যাটাকিং মিডফিল্ডার বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর সম্ভবত সেই কারণেই তিনি বিপক্ষকে আপাতত ওয়ারি অথবা তালতলা অগ্রগামী থেকে বেশি গুরুত্ব না দিলেও তার মুখ ফসকে বেরিয়ে আসছে তার সামনে বড় ম্যাচ। আমার ধারণা যে অবশ্যই আমরা জয় হবে, কারণ বড় ম্যাচের আগে কোনোদিনই বলতে নেই, আর প্রতিটা যারা প্রতিপক্ষ থাকে তারা নিশ্চয়ই তাদের বড় করে ধরি। আমি বালি প্রতিপের সাথে খেললে কি, ওয়ারির সাথে খেললে কি, রেলের সাথে আমি কাউকে ছোট করিনি। সম্ভবত বিদায়ী সাংসদের কথায় এই সবিরোধিতার মধ্যেই লুকিয়ে হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটের অঙ্ক। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে দেবব্রত ঘোষ এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি ২৪ ঘন্টা।